প্রাণখোলা হাসি, গভীর দুচোখ জানার মাঝে অজানা সন্ধানে। কর্মজীবন থেকে স্বেচ্ছাবসন নিয়ে পাঠ ও গবেষণায় নিজেকে সমর্পণ করেছিলেন সমীর সেনগুপ্ত। তৈরি করেছিলেন রবীন্দ্রগানের ডিজিটাল আর্কাইভ। লিখেছেন অরিন্দম সাহা সর্দার। জীবনস্মৃতি আর্কাইভের জন্য 2015 সালে রবীন্দ্রনাথের গানের শিল্পী ও গবেষকদের অডিও ভিডিও সাক্ষাৎকার সংগ্রহের কাজ শুরু করি। এই কাজের সূত্রে সঞ্জিদা খাতুনের সাক্ষাৎকার গ্রহণের সুযোগ পেয়েছিলাম। তখন তিনি কলকাতায় অল্প সময়ের জন্যে, সেই কারণে সঞ্জিদা খাতুনের রবীন্দ্রসঙ্গীত বিষয়ে মুদ্রিত কোনো সাক্ষাৎকারের খোঁজ করতেই জানতে পারলাম সমীর সেনগুপ্তের নেওয়া একটি দীর্ঘ রবীন্দ্রসঙ্গীত বিষয়ে তাঁর দেওয়া সাক্ষাৎকারের কথা। সমীর সেনগুপ্ত জন্ম 21শে ডিসেম্বর 1940, মৃত্যু 23শে ডিসেম্বর 2011। এই নামটির সঙ্গে আমার পরিচয় ওঁর গানের পিছনে রবীন্দ্রনাথ বইয়ের সূত্রে। আমি যখন থেকে ডিজিটাল আর্কাইভ নির্মাণ করব বলে কাজ শুরু করি, তার কয়েক বছর আগেই উনি স্বর্গগত হয়েছেন। সময় অল্প, তাই পত্রিকাটি খোঁজার জন্য সময় নষ্ট না করে সরাসরি মায়া সেনগুপ্ত, সমীর সেনগুপ্তের স্ত্রীর মোবাইল নম্বর জোগাড় করে ওঁর কাছে পৌঁছে গেলাম। বৃষ্টি ভেজা বিকেল রোদে, সেদিন সমীর সেনগুপ্তের ফ্ল্যাটের ঘর, পড়ার টেবিল, কম্পিউটার, বইয়ের তাক আর তারই সঙ্গে মায়া সেনগুপ্তের স্মৃতিচারণ, সব মিলিয়ে আমার যে অভিজ্ঞতা হলো তা আমার ব্যক্তিগত জীবন ও কাজের প্রতি আমার আত্মপ্রত্যয়কে অনেক দৃঢ়তা দিয়েছিল। কারণ গিয়েছিলাম সাক্ষাৎকারটি সংগ্রহ করতে, কিন্তু ঘরের চার দেওয়ালে সুপরিকল্পিতভাবে সাজানো বই, বইয়ের মলাট, মলাটের উপর স্পাইনে সমীরবাবুর নিজের হাতে লেখা ছাপার অক্ষরের মতো বইয়ের পরিচয়, যা বিষয় অনুযায়ী সাজানো, বইয়ের গায়ে সেলফে সামান্য ধুলো পর্যন্ত নেই, আছে যত্ন আর ভালোবাসা, যে ভালোবাসাকে তাঁর স্ত্রী এখনও আগলে রেখেছেন। ওঁর পড়ার ঘরে ঢোকার দরজার পর্দা উড়ছিল সিলিং ফ্যানের হাওয়ায়। হঠাৎ চোখ যেতে পর্দার ফাঁক জুড়ে উঁকি দিচ্ছেন সমীর সেনগুপ্ত। একগাল প্রাণখোলা হাসি, গভীর দুটি চোখ আমাকে দেখছে, দেওয়াল জোড়া রঙিন আলোকচিত্র। মায়া সেনগুপ্ত কয়েক ঘন্টার মধ্যেই আপন হয়ে গেলেন। তার কাছে জানলাম নিজের যত বই সব নিজের হাতেই বাঁধা দেন, জলে ভিজিয়ে পুরনো মলাটকে পোকা ধরা বোর্ডের থেকে আলাদা করে আবার নতুন করে বাঁধানো, মলাটকে অক্ষুণ্ণ রেখে। ভাবুন, আমরা লাইব্রেরিতে গেলে কি পুরনো বই কিংবা পত্রপত্রিকার মলাট খুঁজে পাই কখনো? আবার নিজের বইয়ের মলাট নিজের পরিকল্পনা তো নির্মাণ করেছেন। মায়া সেনগুপ্ত বললেন, তিনি কাজ ফেলে রাখার মানুষ ছিলেন না। বই সংগ্রহে আসা মাত্র তাকে তালিকাভুক্ত করে নির্দিষ্ট বিষয় অনুযায়ী নির্দিষ্ট সেলফে রেখে দিতেন। তিনি কোষ গ্রন্থ রচনা করেছেন জানো নিশ্চয়ই, এই ধরনের কাজে কত সময় দিতে হয় ভাবো, কিন্তু নিজের কাজের জন্যে কোনো দিন পরিবার পরিজনদের এতটুকু অবহেলা করেননি। নিজে হাতে রেঁধে পর্যন্ত খাইয়েছেন সময় বার করে। আবার প্রত্যেকটি কাজে তার নিজের বিশ্বাসের উৎকর্ষতার চূড়ান্ত বিন্দুতে না পৌঁছানো পর্যন্ত খোঁজ জারি রাখছেন। এভাবেই তাঁর সৃষ্টিতে আমরা পেয়েছি রবীন্দ্রনাথের আত্মীয় স্বজন ও রবীন্দ্রসূত্রে বিদেশিরা, এই দুটি কোষগ্রন্থ একক উদ্যোগে এমন দুটি মৌলিক কাজ যা রবীন্দ্র গবেষণার ভবিষ্যৎ চর্চায় আকর গ্রন্থ হয়ে থাকবে। আমরা ঋণী, যদিও এই দুটি কাজের কোনোটির জন্যেই তার জটেনি রবীন্দ্র পুরস্কার কিংবা অন্য কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। তবে গ্রন্থ দুটি পাঠ করলে এটুকু বোঝা যায় যে আমাদের দেশে পুরস্কার প্রাপ্তি কোনো সাধনার ফল। রবীন্দ্র গবেষণার ক্ষেত্র তার ভাবনায় ও কাজে কতখানি সমৃদ্ধ হয়েছে তা সুযোগ করে পাঠকেরা যদি বইগুলি পাঠ করেন তাহলে সহজেই বুঝতে পারবেন। ডাকঘরের অমলের সংলাপ তাঁর জীবন দর্শন। তিনি পণ্ডিত হতে চাননি, চারপাশের কত অজানারে জানার তৃষ্ণায় কসাইয়ের দোকানের আশেপাশে ক্ষুধার্ত কুকুর যেমন ঘোরে তেমনইভাবে ঘুরে বেড়াতে চেয়েছেন। অবিভক্ত বাংলাদেশের বরিশালে 1940শে 21শে ডিসেম্বর তাঁর জন্ম। যাদবপুরে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক বুদ্ধদেব বসু ছিলেন তাঁর জীবন গড়ে দেবার কারিগর। বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে অর্থনীতিতে অনার্স করে যাদবপুরে তুলনামূলক সাহিত্য নিয়ে এমএ করেন। এই সময় তাঁর অধ্যাপকদের মধ্যে ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত, ফাদার ফাল গ্রিক সাহিত্য পড়াতেন, ফাদার আতোয়ান পড়াতেন মধ্যযুগ, নরেশ গুহ, আলোকরঞ্জন দাশগুপ্ত প্রমুখ। সুধীন্দ্রনাথের মৃতদেহের পাশে বসে তিনি গিয়েছিলেন আছে দুঃখ আছে মৃত্যু। বন্ধু ছিলেন শক্তি চট্টোপাধ্যায়।
দেশ মেডিকেলের আধিকারিক জ্ঞানচর্চার অমোঘ টানে কর্মজীবন থেকে স্বেচ্ছাবর্ষণ নিয়ে সারাক্ষণের পাঠক ও গবেষণার কাজে নিজেকে সমর্পণ করেছিলেন। সাপ্তাহিক অমৃত পত্রিকায় তাঁর লেখক জীবনের যাত্রা শুরু হয়। তারপর বন্ধুশক্তি চট্টোপাধ্যায়ের ইচ্ছায় একটি নামী সাহিত্য পত্রিকায় ছাপা হয় তাঁর লেখা। এরপর ডাক আসে সরাসরি সাগরময় ঘোষের কাছ থেকে, শুরু হয় একটি নামী সাহিত্য পত্রিকার কলামে লেখা। একের পর এক অল্প সময়ের মধ্যেই নীতিগত মত পার্থক্য। শক্তি চট্টোপাধ্যায়ের ফেলে দেওয়া সারা জীবনের কবিতার প্রায় 1100 পাণ্ডুলিপি, যা মীনাক্ষী চট্টোপাধ্যায়ের কাছ থেকে তিনি সংগ্রহ করেছিলেন, তাই নিয়ে প্রায় 2 বছরের পরিশ্রমে নির্মাণ করলেন তাঁর সম্পাদিত তৃতীয় গ্রন্থ অগ্রন্থিত শক্তি চট্টোপাধ্যায়। এর পরের বছর 1991 সমকাল রবীন্দ্রনাথ শিরোনামে, সম্ভবত রবীন্দ্র বিষয়ক তাঁর প্রথম বই। শক্তি চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসুর জীবনী লেখার পাশাপাশি নানা বিষয়ে গবেষণালব্ধ গ্রন্থ রচনার কাজে মগ্ন হয়েছিলেন তিনি। ছোটদের জন্যেও লিখেছেন এবং অনুবাদ করেছেন বহু উল্লেখযোগ্য গ্রন্থ। স্তাবকহীন নিরহংকারী এই মানুষটি সারা জীবন জানার মাঝে অজানারে সন্ধান করেছিলেন। এছাড়া আরও একটি দিক, তা হলো তাঁর রবীন্দ্রগানের ডিজিটাল আর্কাইভ নির্মাণ। কম্পিউটারের সাহায্যে এবারও একক প্রচেষ্টায় তিনি গীতবিতানের প্রায় প্রতিটি গান, 1, বর্ণানুক্রমিকভাবে, 2, গানের রেকর্ড প্রকাশের সাল অনুযায়ী, 3, এক একটি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সময় গাওয়া রেকর্ডের ডিজিটাল অডিও সংগ্রহ করে তার একটি ডিজিটাল তালিকা এবং সেই অনুযায়ী আলাদা আলাদা ফোল্ডারে সাজিয়েছিলেন। যতদূর জানি এমন বিজ্ঞানসম্মতভাবে, যাতে সময়ের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের যে পরিবর্তন, যেমন গায়কী স্টাইল, যন্ত্রানুষঙ্গ, রেকর্ডিং পদ্ধতি ইত্যাদি, তার ঐতিহাসিক বিবর্তনের ধারাকে সামগ্রিকভাবে শ্রোতা ও গবেষকদের কাছে হয়তো তিনিই প্রথম এই অভিনব ভাবনায় প্রকাশ করেছিলেন। একা নিজের কাজের আনন্দে এখানেই থামেননি, নিজের শহর এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও ছুটে গিয়েছিলেন এই কাজ নিয়ে সেমিনার করতে পরিচিতদের ডাকে। একই গান বাজাচ্ছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বুঝিয়ে দিচ্ছেন কোথায় কী কেন পরিবর্তন ঘটে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। সমীর সেনগুপ্ত স্বপ্ন দেখতেন এমন এক পাসপোর্টহীন পৃথিবীর, যেখানে কোনো শিশুকে পেটে খিদে নিয়ে ঘুমোতে যেতে হয় না। আমাদের এই ইঁদুর দৌড়ের যুগে সমীর সেনগুপ্তর এই যাপন কথা কি মহাফেজ খানার মৃত তত্ত্ব হয়ে পড়ে থাকবে? যদিও পিএইচডি প্রয়োজনে তার বইগুলো নাড়াচাড়া হবে ঠিকই, কারণ পিএইচডি পেশার মান বাড়ায়, আর এক্ষেত্রে মান বাড়লে ট্যাঁকে মানি বাড়ে। সমীর সেনগুপ্ত নিজে টাকার চিন্তা না করলেও আমাদের মতো অক্ষমদের টুকে বেঁচে থাকার, নিজেকে জাহির করার রাস্তা পাকা করে গিয়েছেন। আমরা ঋণী সমীর সেনগুপ্তের কাছে।